নমস্কার আমি অরবিন্দ কুমার দাস ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশান সেন্টার ম্যাথ ডিপার্টমেন্ট মালদা আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটির নাম হলো অনুক্রম ও শ্রেণীর একটি পার্ট অসীম গুণত্ব শ্রেণী যা বীজগণিতের অন্তর্গত এই অসীম গুণত্ব শ্রেণীর প্রথমে আমরা জানব সাধারণ আকার কি জেনারেল লুকটা কীরকম তো দেখো এই অসীম শ্রেণীর জেনারেল আকার হল এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 আপ টু ইনফিনিটিভ এখানে এদের পরিচয় কী আর কেনই একে আমরা অসীম শ্রেণী বলছি দেখো এখানে তো ইনফিনিটিভ সংখ্যক পদ রয়েছে একটি পদ দুটি পথ তিনটি পথ চারটি পদ পাঁচটি তাই এটা যে অসীম শ্রেণী তাতে কিন্তু কারোর আপত্তি নেই তাই অসীম শ্রেণী হল এখন প্রসঙ্গ হচ্ছে গুণত্ব শ্রেণী কেন কারণ দেখো আমি এই পদের সাথে যদি আর গুণ করি তাহলে এই পথটি পাচ্ছি আবার এই পথটির সঙ্গে আর গুণ করি তাহলে তার পরের পথটি পাচ্ছি একই রকমভাবে এই পদের সঙ্গে আর গুণ করলে পরের পদটি পাব তাই গুণ করে করে পাচ্ছি তাই গুণোত্তর শ্রেণী আর এই গুণোত্তর শ্রেণীতে অসীম সংখ্যক পদ রয়েছে তাই অসীম গুণোত্তর শ্রেণী এখানে যদি এ এবং এর পরিচয় জানার চেষ্টা করি তাহলে বলতে পারি এই অসীম গুণোত্তর শ্রেণীর প্রথম পদ প্রথম পদ হল এ এবং আর এর পরিচয় কি আর হল সাধারণ অনুপাত আর হল সাধারণ অনুপাত অনুপাত তার মানে আমরা এখান থেকে টোটাল তিনটি তথ্য পাচ্ছি নাম্বার ওয়ান তথ্য একটি অসীম গুরুত্ব শ্রেণীর সাধারণ আকার কি নাম্বার টু এই অসীম গুণোত্তর শ্রেণীর প্রথম পদ কী এবং সাধারণ অনুপাত কী এবার আমাদের মনে হতেই পারে যে এই অসীম গুণোত্তর শ্রেণীর এই পদগুলোর জন্ম হলো কী করে আর শ্রেণী বা কাকে বলে তাই আমরা এবার ফিরে আসছি এই অসীম গুণোত্তর শ্রেণীর জন্মে লক্ষ্য করো আমি তোমাদের একবার বলেছিলাম যখন অনুক্রম ও শ্রেণীর অ্যাকচুয়াল কনসেপ্ট দিয়েছিলাম ফার্স্ট ভিডিওটিতে সেখানে বলেছিলাম আমরা একটা নিয়ম বানাতে চাই আর সেই নিয়মটি তখনই সম্ভব যখন আমরা একটা ফাংশান ধরে নেব যেমন এর খাতিরে বলছি এ আর টু দি পাওয়ার এক্স আর বলেছিলাম ফাংশান একটা মেশিন তাই তো কেন দেখো মেশিন মানে হচ্ছে যার একটি ইনপুট থাকবে এবং অপর আর আউটপুট থাকবে এবং বলেছিলাম এই মেশিনে এই মেশিনে তুমি যদি ধান ঢালো তাহলে চাল হয়ে বেরোবে যদি গম ঢালো তাহলে আটা হয়ে বেরোবে যদি ফল ঢালো জুস হয়ে বেরোবে আমরা অপর অর্থে বলতে পারি এক্সের মান পুট করলে আমরা এফ এক্সের মান পাই তাই না এক্সের মান যদি বসাও তাহলে নিশ্চয়ই এফেক্টসের মান পাবে আমি অপর অর্থে বলছি ধরে নাও এটা হচ্ছে মুখ মানুষের মুখ হচ্ছে কি স্বাধীন এই মুখ খেতে পারে চিকেন আবার মাটন খেতে পারে নিরামিষ আমিষ খেতে পারে বিড়ি বিরিয়ানি তার মানে এই মুখ যে ইচ্ছা তাই খেতে পারে স্বাধীন তো আমাদের মুখ অমৃত যেমন খায় বিষও খেতে পারে শরীর পারমিট করবে কি করবে না এটা আলাদা বিষয় খেতে তো পারে ওই কারণে তো অনেক মানুষ জানে যে সিগারেট পান করলে কি হয় ক্যান্সার হয় তবুও তো সিগারেটের ধোঁয়া নেই তো মেন কথা এটাই যে মানুষের মুখ হচ্ছে স্বাধীন তাই এই মুখ মানে এক্স এক্সের মান যা ইচ্ছা তাই তুমি পুট করতে পারবে কিন্তু কিন্তু ধরে নাও এই এফেক্স ফাংশানটির অসুখ হয়েছে কি সুগার সুগার হয়েছে আর এই অসুখ হওয়ার জন্য মুখের উপর রেস্ট্রিকশান চলে আসলো তুমি এটা খেতে পারবে না ওটা খেতে পারবে না ঠিক একই রকম এক্সকে বলে দেওয়া হলো বাবু তুমি যাতা সংখ্যা হতে পারবে না তুমি শুধু ন্যাচারাল নাম্বার হতে পারবে তুমি সংখ্যা পুট করতে পারবে না শুধু স্বাভাবিক সংখ্যা পুট করতে পারবে আর আমরা ফাংশানটিকে এরকম নিচ্ছি এ আর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা বুঝতেই পারছি ন্যাচারাল নাম্বার মানে কি ওয়ান টু থ্রি ডট 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 আপ টু ইনফিনিটিভ এক্সের মান যদি ওয়ান পুট করো তাহলে দেখো তো এই হাঁড়ির ভেতর এই হাঁড়ির ভেতর কী কী পদ জমা হচ্ছে তো এক্সের মান যদি ওয়ান পুট করো তাহলে পাচ্ছি এ আর টু দি পাওয়ার জিরো তার মানে এ ইন টু ওয়ান তুমি যদি টু পুট করো তাহলে কি পাচ্ছ এ আর টু দি পাওয়ার ওয়ান তুমি যদি থ্রি পুট করো তাহলে কি পাচ্ছ এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মানে টু তার মানে তুমি একটা একটা করে মান পুট করছো এক্সেল আর একটা একটা করে পদ পাচ্ছ তাই না আর বলেছিলাম এই যে তুমি পদগুলো পেলে তাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখো আর এই পদগুলো একটা টেকনিক মেনে চলছে তুমি বলতে পারবে যে পরের পথটি কী তাই না যেমন এ এ আর এ আর স্কোয়ার পরেরটি নিশ্চয়ই এ আর কিউব নিশ্চয়ই এ আর টু দি পাওয়ার ফোর একটা টেকনিক মানছে একটা নিয়ম মানছে কে এই পদগুলি তাই এরা একটা সিকোয়েন্স মেনটেন করে চলছে তাই আমরা একে বলছি কি অনুক্রম আমরা এই পদগুলোকে নিয়ে যদি সেকেন্ড ব্যাকেটের মধ্যে লিখি তাকে বলছি অনুক্রম আর এই অনুক্রমকেই আর ভাষায় ইংরেজিতে বলছি বলছি কি সিকোয়েন্স ব্যাস তাহলে সিকোয়েন্স কী বা অনুক্রম কী তা বলতে পারলাম যদি বলি তাহলে শ্রেণী কী শ্রেণী হচ্ছে এই সিকুয়েন্সের পদগুলির যোগ ফল তো দেখো এই সিকোয়েন্সের পদগুলি কি এ একটি পদ এ আর একটি পদ এ আর স্কোয়ার একটি পদ এইভাবে চলছে ডট 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 তো এই সিকোয়েন্সের পদগুলির যে যোগ করেছি এই যোগ ফলটাকে বলছি কি শ্রেণী আর এই শ্রেণীর একটা স্পেশালিটি রয়েছে কি স্পেশালিটি এই পদের সঙ্গে একটা জিনিস গুণ করছি তো ওই সংখ্যাটি পাচ্ছি তার সাথে সেই সংখ্যাটি গুণ করছি আবার অন্য একটি সংখ্যা পাচ্ছি অর্থাৎ গুণ করে করে পাওয়া যাচ্ছে তাই এই শ্রেণীটি হলো কি অসীম গুণত্ব শ্রেণী এবার তোমাদের মনে হতে পারে স্যার এখানে আপনি তো পদগুলির যোগফল আকারে লিখেছেন আর যখন পদগুলি যোগ করেছেন তখন তো স্যার আমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যোগ করা যাবে কি যাবে না স্যার যোগ যখন আছে তখন তো মনে আসতেই পারে স্যার যোগ করা যাবে কি যাবে না স্যার যাবে জোর করে কেন বলছি কারণ যোগ চিহ্ন দেখতে পেয়েছি কি যাবে না স্যার একটু হতাশ হয়ে কেন বললাম কারণ এখানে অনেকগুলো পদ কিন্তু আমরা লিখিনি তো পদগুলো না লিখলে কেমন করে যোগ করবে এটা তো মনে ফিল আসতেই পারে তাই এখানে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে স্যার যোগ চিহ্ন যখন আছে তখন নিশ্চয়ই যোগ করা যেতে পারে বা যোগফল হবে কিন্তু হবে কি স্যার কারণ এখানে ইনফিনিটিভ সংখ্যক পদ রয়েছে আমি তো ওই সমস্ত পদে পৌঁছাতেই পারবো না তাই মনের মধ্যে প্রশ্ন আসলো স্যার যোগফল সম্ভব হবে কি হবে না এবার শর্ত বলছে অবশ্যই যোগফল সম্ভব হবে কিন্তু হওয়ার একটা শর্ত আছে সেই শর্তটি হলো কি এই যে দেখছো আর আরের মান আরের মান মাইনাস ওয়ানের থেকে বড় আর ওয়ানের থেকে ছোট হতে হবে যদি এই শর্তটি পালন করে তাহলে অবশ্যই যোগফল নির্ণয় করা যাবে যাক মনটা খুশি হলো কেন কারণ আমি অসীম সংখ্যক পদে যেতে পারবো না তাও ফিল তো করতে পারলাম আশ্বাস তো পেলাম যে এই আরের মানের জন্য আমি যোগ ফলটি বের করতে পারবো তখন মনের মধ্যে আর একটা প্রশ্ন উঁকি মারল স্যার একটু সাহস করছি বলার যে যোগফল যদি বের করা যায় তাহলে এই অসীম সংখ্যক পদ এই অসীম গুণত্ব শ্রেণীর যোগফলের ফর্মুলাটি কি স্যার তাহলে মনে রাখবে এই অসীম শ্রেণীর শ্রেণীর যোগফল যোগফল বা এই যোগফলের ফর্মুলা হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর এ বাই ওয়ান মাইনাস আর অর্থাৎ প্রথম পদ বাই ওয়ান মাইনাস সাধারণ অনুপাত ব্যাস এই হলো আমাদের পুরো স্ট্রাকচার এই স্ট্রাকচারকে সংক্ষেপে যদি তোমাদের সামনে বলি তাহলে কি আসছে দেখো অসীম গুণোত্তর শ্রেণী একটা ছোট্ট মাত্র কথা এই কথার মাধ্যমেই আমাদের প্রথম জানতে হচ্ছে কি এই চ্যাপ্টারের রহস্য আদর্শ আকার কি। এই হচ্ছে আদর্শ আকার আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর এখানে এ এবং আর এর পরিচয়টা পেলাম কেন একে আমরা গুণোত্তর বলছি অবশ্যই একটা শ্রেণী কারণ পদগুলির যোগফল হয়ে আছে কিন্তু এর সঙ্গে আর গুণ করে ওকে পাচ্ছি আর গুণ করে ওকে পাচ্ছি আর গুণ করে পাবো গুণ করে করে পাচ্ছি তাই গুণোত্তর শ্রেণী আর আমরা দেখতে পাচ্ছি অসীম সংখ্যক পদ আছে তাই অসীম গুণত্বর শ্রেণী তোমার মনে হতে পারে যে এরা একটা টেকনিক মানছে টেকনিক মানছে কিন্তু এই টেকনিক যে মানছে সেই ট্রিক্সটি কী সেই নিয়মটি কী এই নিয়মটা অ্যাকচুয়ালি এদের জন্ম কী করে হয়েছে পদগুলোর তো পদগুলোর জন্মের জন্য আমি একটা টেকনিক দেখালাম আর তোমরা জানো এক্সের মানগুলোকে সর্বদা ন্যাচারাল নাম্বার ফুট করতে হয় আর যে মানগুলো পাই সেটাই সিকোয়েন্স আর তোমরা জানো শ্রেণীর ডেফিনেশনই হচ্ছে সিকোয়েন্সের যে পদগুলো পাচ্ছ তার সাম তার যোগ তাকেই বলি আমরা শ্রেণী যাক আদর্শ আকার কি এবং এই আদর্শ আকার বানাতে গিয়ে এই পদগুলোর জন্ম কী করে সব বুঝতে পারলাম আমাদের মনে উকি মারত যে যখন যোগ করেছি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি নিশ্চয়ই যোগ করা যেতে পারে নাও যেতে পারে যেতে পারে নাও যেতে পারে যেতে পারে জোর করে কেন বলছি কারণ প্লাস দেখতে পেয়েছি তাই নাও যেতে পারে কেন বলছি কারণ ইনফিনিটিভ সংখ্যক পদ রয়েছে আমি তো সেখানে পৌঁছাতেই পারবো না তাই যোগ কামকে করব তাই আমাদের মনে আসতে পারলো এই ধারণাটি তো আমরা জানি আমরা দেখব একটু পরে প্রমাণ করব না যোগফল সম্ভব হবে কখন সম্ভব হবে যদি এই কন্ডিশানটা মানে এই শর্তটি পালন হয় তো এবার তোমরা বলতে চাইবে স্যার কেন ওটা পরে বলছি এটা হচ্ছে শর্ত যোগফল হবে তার শর্ত এবার মনে প্রশ্ন জাগতে পারে স্যার তাহলে ফর্মুলাটা বলে দিন আমার মনের মধ্যে একটা উঁকি মারছে প্রশ্ন যোগ ফল সম্ভব তাহলে স্যার যোগফলটি ফলটি কী হবে তাহলে যোগফলের ফর্মুলা হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর প্রথম পদ বাই ওয়ান মাইনাস সাধারণ অনুপাত এখন সব কিছু যখন কমপ্লিট তখন মনের মধ্যে তিনটা প্রশ্ন এবার উঁকি মারছে কী কী তিনটা প্রশ্ন এই তিনটি প্রশ্ন হল নাম্বার ওয়ান এই যে দেখছ সাধারণ অনুপাত এই সাধারণ অনুপাত এই ব্যাপারটা কী অ্যাকচুয়াল এই তথ্যটা কী নাম্বার টু প্রশ্ন আরেকটা মনে মধ্যে চাগছে যোগফল সম্ভব মানছি আর এর মানটা এর জন্য কেন কেন আর অন্য মান নয় কেন এই মানের জন্যই সম্ভব আর তিন নাম্বার আর প্রশ্ন আমার মনে বাধা পাচ্ছে তা হল এই সূত্রটি বা কেন বা এই সূত্রটি আসলো কী করে এই সূত্রটি আসলো কী করে ব্যাস স্যার শ্রেণী কেমন করে উৎপন্ন হয় তা আমি এখান থেকে বুঝেছিলাম স্যার কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে এই সাধারণ অনুপাতটা কে অ্যাকচুয়ালি একটা নতুন ওয়ার্ড ব্যাপারটা কী নাম্বার টু এই শর্তই কেন পালন করছে অন্য কোনো শর্ত কেন পালন করছে না নাম্বার থ্রি এই ফর্মুলাটি আসলো কী করে কোন টেকনিকে আসলো যদি এই তিনটা তথ্যের উত্তর আপনি দিয়ে দিন তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক বুঝতে গিয়ে আমার সুবিধা হবে কারণ এই তিনটা প্রশ্নের উত্তরই আমার কাছে এখন কেমন ধোঁয়াটা লাগছে তাই চলো শুরু করি এবার একটা 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 করে এই প্রশ্নের উত্তর তারপর চলে আসবো প্রবলেমে এবার প্রথমে দেখো সাধারণ অনুপাত এই ব্যাপারটি কি? আমরা একটু আগে বললাম সাধারণ অনুপাত নাকি আর তাহলে দেখিত আর এর জন্ম কী করে হয় কি করে আর পাওয়া যায় তোমরাই বলো এর অল পসিবিলিটি কেমন করে পাওয়া যায় তোমরা বলবে স্যার এক কাজ করুন না আপনি আর পেতে চান তাহলে এই পদটাকে আপনি এই পথটা দিয়ে ভাগ করে দিন না কি বললাম এই যে সেকেন্ড পদকে সেকেন্ড পদকে তার ঠিক আগের পদ মানে ফার্স্ট পদ দিয়ে ভাগ করুন না তাহলে তো এ এ কেটে যাবে আর আপনি পেয়ে যাচ্ছেন আর এই যে আরের জন্ম হয়ে গেল স্যার এক কাজ করুন না আপনি এটা কেন করছেন আপনি এই যে পথটা দেখতে পাচ্ছেন এ আর স্কোয়ার আপনি এই পথকে তার ঠিক আগের পথ কেউ আবার ইচ্ছে করে আগের পথ বলতে কিন্তু এ দিয়ে ভাগ করিও না কারণ এ দিয়ে ভাগ করলে তো আর স্কোয়ার পাচ্ছ আর তো পাচ্ছ না তাই এই পদের ঠিক একদম আগের পথ দিয়ে ভাগ করো তো এই পদের ঠিক আগের পথটি এ আর তারপর কাটাকাটি করো দেখো কি পেয়ে যাচ্ছ আর এই যে আরের জন্ম পেয়ে গেলাম আবার বলছি মন দিয়ে শোনো আমি করছি কি আমি এই যে এই পথটি এ আর কিউব এই পথটিকে তার ঠিক আগের পথ ঠিক আগের পথ কি এ আর স্কোয়ার তো এই পথ দিয়ে ভাগ করলেই দেখো আমরা পেয়ে যাচ্ছি আর তার মানে আমরা একটা দারুণ টেকনিক বুঝতে পারছি কি আরের জন্ম কী আরের জন্ম হচ্ছে আরের জন্ম হচ্ছে পরের পদকে তার ঠিক আগের পদ দিয়ে ভাগ করলে পরের পদ পরের পদ বাই তার ঠিক আগের পদ তার ঠিক আগের পদ যদি পরের পদকে তার ঠিক আগের পদ দিয়ে ভাগ করে দাও দেখো পরের পদকে তার ঠিক আগের পদ দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু জন্ম হচ্ছে কার আরের তাহলে আমরা কি বলতে পারি না এখানে যে বা দেখো আমরা এখান থেকে স্পষ্ট দেখতেও পাচ্ছি স্পষ্ট দেখতেও পাচ্ছি কি দেখতে পাচ্ছি দেখো আমরা দেখতে পাচ্ছি যে পরের পদ বাই আগের পদ এই যে ভাগ চিহ্ন দেখতে পাচ্ছ এই ভাগ নাম কি এই ভাগ চিহ্নের নাম হচ্ছে অনুপাত এই ভাগ চিহ্নের নাম অনুপাত আর লক্ষ্য করো এই যে অনুপাতগুলো দেখতে পাচ্ছ ভাগ চিহ্ন মানে অনুপাত এই অনুপাতটা দেখো এখানেও আর পেয়েছ এখানেও তুমি আর দেখতে পাচ্ছ আর এখানেও তুমি আর দেখতে পাচ্ছ তো এই অনুপাত প্রত্যেকের ক্ষেত্রে সমান একই কমন কমনের বাংলা মানে কি সাধারণ অর্থাৎ সবার ক্ষেত্রে একই সবার ক্ষেত্রে কমন কমনের বাংলা ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে সাধারণ তাই আমরা কী বলি সাধারণ অনুপাত ওই কারণে আমরা সাধারণ অনুপাত কাকে বলছি এই আর কে বলছি তাহলে দেখো আমরা কত সহজে এই সাধারণ অনুপাতের ব্যবহারটি বা ব্যাপারটি বুঝতে পারলাম তাহলে আমরা অন্ততপক্ষে এই তিনটা অজানা তথ্যের মধ্যে এই প্রথম অজানা তথ্যটি জানতে পারলাম এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে স্যার মানলাম এবার স্যার আমি তো কনফিউজ হয়ে আছি স্যার যে বাপরে এখানে এতগুলো পদ আছে অথচ আপনি বলছেন যে এই শর্ত পালন করলে নাকি যোগফল সম্ভব হবে তাই আপনি এবার শর্ত সম্পর্কে একটু তথ্য দিন আপনি জানান বাস্তব উদাহরণ দিয়ে জানান কনসেপ্ট দিয়ে জানান যে এই শর্ত পালন করলেই এই শ্রেণীটির যোগফল বের করা যাবে তাই চলো দেখি এবার আমাদের পরের টপিক কেন এই শর্ত পালন করলে যোগফল সম্ভব করা যায় এবার দেখো যোগফল সম্ভব হবে কি হবে না এর শর্ত কী বা শর্তটা কী করে আমি মনে রাখবো তো একটা যদি বাস্তব উদাহরণ দিই তাহলে কিন্তু ব্যাপারটি ঠিক মনে থাকে তো লক্ষ্য করো আমি যদি তোমাকে বলি ওয়ান প্লাস থ্রি সমান কত নিশ্চয় তুমি সহজে বলবে ও এখানে তো দুটো পদ রয়েছে প্রথম পদ ওয়ান আর পরের পদ থ্রি তাই স্যার ওয়ান প্লাস থ্রি ফোর তাই তুমি রেজাল্ট বলছো ফোর তাই না কত সহজে রেজাল্ট বলতে পারলে যদি বলতাম ওয়ান প্লাস টু প্লাস ওয়ান সমান কত তুমি বলতে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান সমান ফোর একটা রেজাল্ট বলতে পারলে কেন বলতে পারলে কারণ সংখ্যাগুলো স্পষ্ট আকারে দেওয়া রয়েছে যদি তোমাদের বলি ওয়ান প্লাস ফোর প্লাস বক্স সমান কত তাহলে তুমি এই রেজাল্ট বলতে গিয়ে না হলেও একটু থমকে যেতে কেন তুমি বলতে স্যার এই যে রেজাল্টটা নির্ভর করবে এই সংখ্যাটার উপর তাই না এই সংখ্যাটি জানা থাকলে তবে না রেজাল্টটা বলতে পারবে কত হচ্ছে যদি জিরো হয় তাহলে বলতে পারবে ফাইভ যদি ওয়ান হয় তাহলে বলতে পারবে সিক্স তার মানে এই সংখ্যাটির উপর ডিপেন্ড করছে যে যোগ ফল কী হবে এবার আমি যদি বলি যে এই সংখ্যাটা এমন একটি সংখ্যা যা উপেক্ষা করতে পারবে মানে বাদ দিতে পারবে দরকার নেই লেখার প্রয়োজন নেয় লেখার তার মানে একটা হচ্ছে উপেক্ষণীয় মানে উপেক্ষা করা যায় আর এমন হতে পারে যে ওই সংখ্যাটাকে তুমি উপেক্ষা করতেই পারবে না উপেক্ষা করা যায় না উপেক্ষা করা যায় না ধরো যদি উপেক্ষা করা যায় উপেক্ষা করতে পারছো এই নেব না ওই সংখ্যাটা এমন একটা ডিজিট আছে বা এমন কোন সংখ্যা রয়েছে যে তুমি উপেক্ষা করতে পারছো দূর লিখবোই না ওইখানে সংখ্যা তাহলে আমরা রেজাল্ট কি পাই তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি ওয়ান প্লাস ফোর মানে ফাইভ কারণ এই সংখ্যাটা তাকে তুমি উপেক্ষা করে দিয়েছ ধরোই নি পাত্তায় দাও নিই তখন আমরা দেখো সংখ্যাটি না জানলেও কিন্তু আমরা অ্যান্সার লিখতে পারলাম কিন্তু যদি একে উপেক্ষা না করা যায় ওকে বাতিল করতে পারছো না তাহলে কি হবে তাহলে নিশ্চয়ই কোনো একটা রেজাল্ট তুমি পাবে তাই না দেখা গেল ওইখানে সংখ্যাটি রয়েছে ওইখানে সংখ্যাটি রয়েছে থ্রি এবার তুমি থ্রিকে উপেক্ষা করতে পারছো না এমন একটি ডিজিট তখন তুমি কি লিখবে থ্রি প্লাস ওয়ান ফোর আর ফোর প্লাস ফোর এইট তাই না তো ডিজিট যদি হয় থ্রি তখন আর উপেক্ষা করতে পারছো না কিন্তু এমন একটা কোনো ডিজিট আছে যেটা না লিখলেও চলবে স্যার এরকম কি কোনো বাস্তব উদাহরণ আছে আপনার কাছে আপনার ঝুলিতে যে উপেক্ষা করা যায় আর উপেক্ষা করা যায় না ব্যাপারটি চোখের সামনে পুরো ক্লিয়ার হয়ে যায় আছে কীরকম একটু মন দিয়ে সবাই দেখবে ধরে নাও আমি একদিন মার্কেট গেলাম বাজার গেলাম আর বাজার গিয়ে আমি একটি মাছ দেখতে পেলাম আমি জিজ্ঞেস করলাম যে এই যে মাছ এই যে মাছ এই মাছটির দাম কত দাম কত হবে তো কোনো একটা দাম বলল আমি বললাম মাছটির ওজন করুন ওজন করুন আর দেখুন কত দাম হচ্ছে তো মাছটার তো নিশ্চয়ই কোনো একটা দাম ফিক্সড করা থাকে চারশো টাকা কেজি বা পাঁচশো টাকা কেজি বা সাতশো টাকা কেজি কোনো তো দাম ফিক্সড করা থাকে এবার যখন এবার যখন একে তারাজু পাল্লায় মাপা হলো দাড়ি মাপা হলো তখন কিন্তু তখন কিন্তু এর দাম দেখা গেল আলটিমেটলি হল পাঁচশো টাকা এক পয়সা পাঁচশো টাকা এক পয়সা কী বললাম পাঁচশো টাকা এক পয়সা অথবা এর দাম তো এরকমও হতে পারতো পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারতো কিনা বলো আগে তাহলে দেখো দাম হতে পারতো পাঁচশো টাকা এক পয়সা কিংবা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকাকে এভাবে লিখতে পারি পাঁচশো টাকা যোগ পঞ্চাশ টাকা এবার লক্ষ্য করো আমি এই পাঁচশো টাকা এক পয়সাকে লিখতে পারি পাঁচশো টাকা প্লাস এক পয়সা এবার বি প্র্যাকটিক্যাল যদি প্র্যাকটিক্যালি দেখো বলছি না গাণিতিকভাবে প্র্যাকটিক্যালি যদি বুঝি ব্যাপারটাকে তাহলে যে মাছওয়ালা আছে আর ওজন করার পর কী দাঁড়ালো পাঁচশো টাকা এক পয়সা যখন মাছটা নিলে তখন তুমি সেই মাছওয়ালাকে কত টাকা দেবে মাছওয়ালাকে কত টাকা দেবে মাছওয়ালাকে বলবে যে ঠিক আছে এক কাজ করছি আপনি পাঁচশো টাকা নিন মানে তুমি মাছওয়ালাকে পাঁচশো টাকা দিলে তুমি ওই এক পয়সা দিলে না ঠকে নিলে তুমি দোকানদার বলছে না আমি নিবই তুমি বললে ঠিক আছে আমি তোমাকে দশ টাকা দিচ্ছি বাকি টাকা ফেরত দাও আমি তোমাকে এক টাকা দিচ্ছি বাকি নিরানব্বই পয়সা ফেরত দাও তখন মাছওয়ালা বলবে নিরানব্বই পয়সা ফেরত দেবো এক পয়সার জন্য যান জান লাগবে না টাকাটা বা তুমি বললে যে এক কাজ করুন এক টাকা রেখে দেন ঠিক আমি আপনাকে বেশি দিলাম যান আমার এক পয়সার দরকার নেই তার মানে ভাবো যে পাঁচশো টাকা এক পয়সা এই এক পয়সা এখন না মার্কেটে চলে না পাওয়া যায় তাহলে তুমি এই এক পয়সার হিসাব তুমি কেমন করে গণনা করবে প্র্যাকটিক্যালি তো তুমি এক পয়সা দিতে পারবে না বা প্র্যাকটিক্যালি তো নিরানব্বই পয়সা নিতে পারবে না ভাবে আর এই কারণেই এই কারণেই লক্ষ্য করো যে আমরা কিন্তু প্র্যাকটিক্যালভাবে একে উপেক্ষা করছি তাহলে এই টাকাটা উপেক্ষণীয় তাই না তো লক্ষ্য করো তোমরা একটু আগে দেখেছিলে যে এই যে জায়গাটাই কোনো সংখ্যা থাকলে তাকে উপেক্ষা করছি তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল এটাই যে পাঁচশো টাকার মাছ তুমি চেষ্টা করছো কেনার জন্য ওজন করলে দাম দাঁড়ালো পাঁচশো টাকা এক পয়সা সেই পাঁচশো টাকা তুমি দিতে পারবে বা নিতে পারবে কিন্তু এক পয়সা এখন মার্কেটেই চলে না না তুমি দিতে পারবে না উনি দিতে পারবেন আর যেহেতু দেওয়া নেওয়া কাজটি করা যাবে না তার মানে আলটিমেটলি তুমি দোকানদারকে ধরাচ্ছ পাঁচশো টাকায় এই যে এক পয়সা সেটা কিন্তু আর যোগ হলো না প্র্যাকটিক্যালিভাবে তখন কী দাঁড়ালো তখন আমরা বলছি পাঁচশো টাকা যোগ এক পয়সা সমান ধরুন পাঁচশো টাকায় নিন আর মাছ দিন কিন্তু যদি মাছটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা হয় তুমি কি বলবে যে পাঁচশো টাকা দিচ্ছি মাছটা দিন এবার হাঁটতে শুরু করলে দেখবে পেছন থেকে বটি নিয়ে তাঁরতে শুরু করবে অর্থাৎ তুমি কিন্তু এখানে পঞ্চাশ টাকা বাদ দিতে পারবে না আর দশ টাকায় বাদ দিয়ে দেখো না দেখবে মাছওয়ালা মাছই দেবে না তোমাকে তার মানে আমরা কিন্তু এখানে যোগ করতে পারছি কত পাঁচশো টাকা আর এই টাকাটা আমরা উপেক্ষা করতে পারছি না একদম ডট পাঁচশো টাকা দিতে হচ্ছে তার মানে ব্যাপারটি বুঝতে পারলে যে কখন আমি উপেক্ষণীয় আর কখন উপেক্ষা করা যায় না দেখো এখানে এই টাকাটা অ্যাড হলো না মানে শূন্য যোগ হয়েছে তো এই হচ্ছে কখন উপেক্ষা করা যায় কখন উপেক্ষা করা যায় না তাহলে এবার লক্ষ্য করো এই যে শ্রেণীটি লিখলাম এই সিরিজটি লিখলাম তাহলে এর যোগ ফল কখন সম্ভব হবে কারণ এখানে তো আর একটা দুটো পদ নেই অসীম সংখ্যক পদ আছে তাই আমরা বুঝতে পারছি যে এর যোগফল আমি তো অনেকগুলো পদ বলতে পারবো যেমন এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউব এ আর টু দি পাওয়ার ফোর এ আর টু দি পাওয়ার সিক্স এ আর টু দি পাওয়ার সেভেন এ আর টু দি পাওয়ার এইট অনেক পদ বলতে পারবো কিন্তু ইনফিনিটিভ সংখ্যক পদ থাকার জন্য আমি সব পদ বলতে পারবো না তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কিছু পদকে কি করা হবে উপেক্ষণীয় কিছু পদকে উপেক্ষা করা হবে যদি কিছু পদকে উপেক্ষা করে দাও বাদ দিয়ে দাও তাহলে কিন্তু ঠিক তুমি যোগফলটি বের করতে পারবে অনুরূপে বলতে পারবো যদি তুমি কিছু পদকে উপেক্ষা করতে না পারো বাদ দিতে না পারো তার মানে কি বললাম উপেক্ষণীয় নয় উপেক্ষণীয় নয় যদি উপেক্ষা করতে না পারো বাদ দিতে না পারো তাহলে তুমি দেখো এতটা পদের যোগফল তুমি বের করতে পারবে না তাহলে এবার দেখি উপেক্ষা করতে পারবো আর উপেক্ষা করতে পারবো না এর জন্য একটা শর্ত নেই উপেক্ষা করা যাবে তার জন্য একটা শর্ত নেই দেখি তো এই শর্ত মাফিক এটি পালন হয় কি না তো আমি নাকি বলছি যে শর্ত হচ্ছে আরের মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে হতে হবে আচ্ছা মাইনাস ওয়ান লেস দ্যান আর লেস দ্যান ওয়ান ও তার মানে আমরা বলতেই পারি স্যার তাহলে এক কাজ করুন না আপনি এ এর মানটা ওয়ান ধরুন আর আর এর মান মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানের মধ্যে তো এক কাজ করুন না আপনি আপনি এ এর মানটা ধরে নিন ওয়ান আর আর এর মানটা ধরে নিন যেহেতু ওই অঞ্চলের মধ্যে বলতে বলেছে তাই আরের মানটা আপনি একটা পার্টিকুলার ওয়ান বাই টু ধরে নিন স্যার যদি আমি ধরতে চাই ওয়ান বাই থ্রি কোন আপত্তি কারণ ওয়ান বাই থ্রিও এর মধ্যে একটি মান তাহলে আমি এ এবং আর এর মানটি ধরে নিলাম এবার তুমি যদি তুমি যদি এই শ্রেণী পেতে চাও তাহলে এই শ্রেণীর মধ্যে এর জায়গায় এর মান আরের জায়গায় আর এর মান পুট করো তো তাহলে শ্রেণী কী পাবে তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা শ্রেণীটি পাবো আমরা শ্রেণীটি পাবো এর মান কত ওয়ান প্লাস ওয়ান ইন্টু হাফ মানে হাফ প্লাস ওয়ান ইনটু হাফ স্কোয়ার মানে ওয়ান বাই ফোর প্লাস এইভাবে না আস্তে 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 চলছে শ্রেণীটি অসীম সংখ্যক পথ পর্যন্ত তো ভাবো জিনিসটা আমি কী বললাম যে যদি উপেক্ষা করি দেখি না কেমন করে উপেক্ষা করা যায় ব্যাপারটি কি ফিল করতে চাইছি তাই আগে শর্তটি বললাম কী এমন শর্ত আছে দেখি তো আর ওই শর্ত মাফিক আমি এর মান তো যা ধরা যায় তাই ওয়ান ধরলাম আর আর এর মান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যেই ধরতে হবে এটাই হচ্ছে শর্ত তাই হাফ ধরলাম আর এ এবং এর জায়গাতে বসালে আমরা শ্রেণীটি এরকম পেলাম কিন্তু আমার তো এটা লক্ষ্য নয় আমার লক্ষ্য এটা যে বাদ যাচ্ছে দেখি না কেন বাদ যাচ্ছে তো আমি যদি এর একটা ছবি আঁকি তাহলে দেখি তো ছবি মারফত তো লক্ষ্য করো এই ছবি অনুযায়ী আমি যদি বলি ধরে নাও এই এত বড়ো ডিস্ট্যান্স হচ্ছে ওয়ান এই এত বড় হাইট এটা হচ্ছে ওয়ান তাহলে হাফটা কি হবে হাফটা হচ্ছে এর অর্ধেক হাইট তাহলে এই হাইটটি কত ওয়ান বাই টু ওয়ান বাই টু আচ্ছা ওয়ান বাই ফোর এই হাইটটি কত আবার ওয়ান বাই টু এর অর্ধেক ওয়ান বাই ফোর আচ্ছা যদি বলা হয় যে এর পরের ডিজিটটি কী আছে বলো তো আমি যদি মান ফুট করতাম না পেতাম ওয়ান বাই এইট ওয়ান বাই এইট হচ্ছে ওর অর্ধেক হাইট এটা হচ্ছে ওয়ান বাই এইট যদি বলা যায় যে এর পরের টার্মটা কি ওয়ান বাই সিক্সটিন মানে আরও এর অর্ধেক হাইট তো তোমরাই বলো আমি যে যোগ করব আমি এই পথটার সঙ্গে যোগ করব এই হাইটের সঙ্গে যোগ করব। এই হাইটটি তাও মানা যায় এটা বড় হাইট একটু ছোট হলো এই হাইটের সঙ্গে যোগ করব এই হাইটটি মানা যায় আমি এই হাইটের সঙ্গে যোগ করব এই হাইটটি মানা যায় কিন্তু দেখো এত ছোট্ট হাইট হচ্ছে না যে আস্তে 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 সংখ্যা শেষ হবে না কিন্তু হাইট এত ছোট হবে এত ছোটো হবে হাইট এত ছোট হবে এত ছোট হবে যে ওই হাইটটাকে তোমাকে উপেক্ষা করতে হবে এত ছোটো হাইট হবে না উপেক্ষা করতে হবে তুমি মানুষের হাইটের সঙ্গে একটা ভাইরাসের হাইট তুলনা করবে ভাইরাসের হাইটটাকে তোমাকে বাদ দিতে হবে কারণ ভাবো এটা যদি মানুষের হাইট হয় মানুষের হাইট আরেকটু কমলো আরেকটু কমলো আর একটু কমলো কমতে 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 হাইট তো নেগেটিভ হবে না কারণ উচ্চতা নেগেটিভ হয় না তাই কিন্তু এই হাইটটা কমতে কমতে জিরো হয়ে যাবে মানে জিরোর কাছে হয়ে যাবে তুমি কি বলতে পারবে একটা ভাইরাসের হাইট জিরো জিরো না তারও একটা নিশ্চয় কিছু হাইট আছে কিন্তু এত ছোট এত ছোট ওকে জিরো হাইট ধরাই বেটার ওই কারণে আমরা সেই হাইটগুলোকে বাতিল করে দিচ্ছি ওই কারণে বলছি যে না ভাই যোগ করতে পারছি কিন্তু উপেক্ষণীয় নয় এর ক্ষেত্রে কন্ডিশান কি এর ক্ষেত্রে শর্ত কি এর ক্ষেত্রে শর্ত হচ্ছে এই শর্তকে মানবে না তার মানে আরের মান একের থেকে ছোটো বলেছিলাম তার মানে একের থেকে বড়ো আরের মান মাইনাস একের থেকে ছোট বলেছিলাম গ্রেটার দেন মাইনাস ওয়ান সরি লেস দ্যান মাইনাস ওয়ান তার মানে এর উল্টা কন্ডিশানটি মানলেই নিশ্চয়ই দেখবা এই পদগুলোকে তুমি উপেক্ষা করতে পারবে না বাতিল দিতে করতে পারবে না তো আমরা এক কাজ করি আমরা একটা উদাহরণের মাধ্যমে তা দেখাই কীরকম আমি এখানে এর মানটাকে একই রকম ধরলাম ওয়ান কারণ এর মান তুমি যা ইচ্ছা তাই ধরতে পারবে কিন্তু আরটা রেস্ট্রিকশন আছে আর এর মানটি একের থেকে বড়ো ঠিক আছে যদি এর মান ওয়ান আর এর মান টু হয় এখন যদি এই শ্রেণীতে বসাও দেখো তো কী পাচ্ছ শ্রেণীটি তাহলে আমরা শ্রেণীটি পাচ্ছি আমরা শ্রেণীটি পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান ইনটু টু মানে টু প্লাস ওয়ান ইনটু টু স্কোয়ার মানে ফোর প্লাস ওয়ান ইনটু টু কিউব আলটিমেটলি কীভাবে এইট এভাবে না সংখ্যাগুলো চলবে এই চলবে এই আপ টু ইনফিনিটিভ এবার তুমি যদি এর ছবি প্লট করো না দেখো তো কী পাচ্ছ দেখি না কি পাই আমরা এই ছবি অনুযায়ী তো আমি বলছি ধরো কথার কথা এই ডিস্ট্যান্সটা না ধরে নিলাম এই ডিস্ট্যান্সটা হচ্ছে ওয়ান এই হাইটটি হচ্ছে ওয়ান যাক এই ওয়ানটাকে লিখলাম পরের ডিস্টেন্স পরের যে সংখ্যাটি সে টু বাপরে ওয়ানের একদম ডবল হচ্ছে টু তার মানে আমরা এই হাইটটা লিখলাম এবার টুয়ের ডবল কত ফোর তার মানে এর হাইটের সবচেয়ে বড় হাইট কত ফোর ওরে বাপরে এটা ফোর লিখলাম আচ্ছা তোমরাই বলো এবার এইট এইটের হাইট কত হবে এই চারের আরও ডবল এত দূর চলে আসবে যখন সিক্সটিন লিখব এত ডবল তার মানে তুমি নিজেই ভাবো যে এই ওয়ানের সাথে এই হাইটের সঙ্গে যোগ হচ্ছে এই হাইটটা সেই হাইটের সঙ্গে যোগ হচ্ছে এই হাইটটা আবার ওই হাইটের সঙ্গে যোগ হবে তার থেকে বড় হাইট তার মানে তুমি এত বড় বড় হাইটগুলো কি উপেক্ষা করতে পারবে এত বড় বড় রেজাল্টগুলো কি বাদ দিতে পারবে বড় রেজাল্ট বাদ দিলে অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু এত ছোট রেজাল্ট বাদ দিলে কোনো যায় আসে না তাই এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু পদগুলোকে উপেক্ষা করতে পারছি না আর পদগুলো উপেক্ষা করতে পারছি না পদগুলোকে বাদ দিতে পারছি না আর বাদ দিতে না পারার জন্য আমরা পদগুলোকে ধরছি আর পদগুলোকে ধরলে গেলে পদগুলো শেষও হচ্ছে না কারণ পদগুলো তো অনেক বড় বড় পদ বাদ দিতে পারছি না আর কাউন্টও করতে পারছি না কেন কারণ আটের পর কাউন্ট করব ষোলো বাপরে মানলাম ষোলোর পরে যে কাউন্ট করব সংখ্যাটি বত্রিশ ভাবছি ওকে ছেড়ে দেবো এত বড় সংখ্যা ছাড়া ঠিক হবে না আচ্ছা বত্রিশ নেই ধর তারপরে সংখ্যা চৌষট্টি ছেড়ে দেবো এত বড় সংখ্যা না তোকেও নিয়ে নিই তো এরকম করে পরবর্তী সংখ্যাগুলো এত বড় বড় সংখ্যা না যে তাকে বাদ দিতে পারবে না মনে হবে নিয়ে নিই আর যত নেবে সংখ্যা আরও বড়। যত নেবে সংখ্যা আরও বড়। মানে পরবর্তী সংখ্যাগুলো এত বড় বড় সংখ্যা না যে তাকে বাদ দিতে পারছো না তাই যোগ জীবনেও তুমি কমপ্লিট করতে পারবে না কারণ অসীম সংখ্যক পদ আছে আর যোগ যেহেতু তুমি জীবনেও শেষ করতে পারবে না করে ওই কারণে বলছি যোগ ফল সম্ভব নয় কোন শর্তে এই শর্তে কেন কারণ আমরা না পদগুলোকে উপেক্ষা করতে পারলাম না যখনই আমি চার অবধি গেলাম পরের সংখ্যা আট এত বড় সংখ্যা উপেক্ষা করা যাবে না ওকেও নিয়ে নি। তারপরে সংখ্যা ষোলো আরে বাপরে আরও বড় সংখ্যা তার মানে পদগুলোকে উপেক্ষা করতে পারছো না আর পদগুলো উপেক্ষা করতে পারছো না আর তুমি কাউন্ট করে শেষে করতে পারবে না ওই জন্য কিন্তু আমরা এই যোগ ফলটা সম্ভব হচ্ছে না তো এই কারণেই বললাম দেখো আমি এই শর্তে কিন্তু পদগুলোকে উপেক্ষা করতে পারছিলাম হাইট ছোট হতে হতে ভাইরাসের থেকেও হাইট ছোট হয়ে যাচ্ছে তো ওই ছোটো হাইট নেওয়া যাবে না ক্যালকুলেশানে তাই উপেক্ষা করতে পারছিলাম কিন্তু এখানে পদগুলোকে এত বড় বড় পথ উপেক্ষা করা যাচ্ছে না তাই এই শর্তটাকে আমরা নিই এই শর্তটাকে নিই না আশা করছি তোমরা এই শর্তের ফান্ডা বুঝতে পেরেছ এবার লাস্ট আর একটি প্রশ্ন কি কি করে যোগফলটা এটাই হচ্ছে অন্য কেন যোগফল হয় না তাই দেখো এবার এর উত্তর এবার দেখো আমরা এই যে শ্রেণীটি দেখতে পাচ্ছ এই শ্রেণীটির যোগফল যে এটি হবে তা কেমনকে প্রমাণ করব তো আমি এই শ্রেণীটিকে না এই বরাবর না লিখে পরপর লিখলাম কারণ দেখো আমি যদি লিখি ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট এটা মানে যা আমি যদি বলি ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট এটা মানেও তাই কারণ তোমরা ছোটোবেলায় এই যোগটা শিখে এসেছিলে তাই এইভাবে যোগ লেখা মানে যা এইভাবে যোগ লেখামানো তাই আর এই কারণেই আমি করলাম কি আমি তোমাদের এই যে যোগ এই যোগটিকে আমি এই আকারে লিখলাম এবার দেখো বলতে পারবে এখানে কটা পদ রয়েছে নিশ্চয়ই এখানে রয়েছে মাত্র একটি পদ আর আর এই একটি পদ যে দেখতে পাচ্ছ একটা মাত্র পদ একটি মাত্র পদ এই একটি মাত্র পদের যোগফল কত হবে তো একটিমাত্র পদের যে যোগ ফল সেটা তো এই পাচ্ছি এই ছাড়া তো অন্য কিছু পাচ্ছি না তুমি বলবে ঠিক আছে স্যার মানলাম এক কাজ করুন আপনি এবার দুটি পদের যোগ ফল বের করুন তো দুটি পদের যোগ ফল এই এই একটা পদ আর নিচেরটা একটা পদ তো টোটাল কটা পদ হলো দুটি পদ তাহলে এই দুটি পদের যোগফল কত হবে তুমি বলবে স্যার এ দুটি পদে যোগ ফল এক কাজ করুন না এ প্লাস এ আর তো এ কমন নিয়ে নিন তাহলে পাওয়া যাচ্ছে ওয়ান প্লাস আর এবার যদি বলা হয় স্যার এক কাজ করুন আপনি দুটি পদ না এবার আপনি তিনটি পদে যোগ করুন আপনি টোটাল তিনটি পদ নিন আর এই তিনটি পদকে যদি একত্রে যোগ করুন তাহলে বলুন তো আপনি যোগফল কত পাবেন তাহলে দেখো আমরা কিন্তু এবার দুটো পদ না তিনটি পদ নিয়ে কাজ করছি একটা পদ দুটো পদ তিনটা পদ যোগ করছি যোগ করলে আমরা দেখো এই ক্ষেত্রে রেজাল্ট কি পাচ্ছি আমরা এই ক্ষেত্রে রেজাল্ট পাচ্ছি এ কমন নিলে এ কমন নিলে ওয়ান প্লাস আর প্লাস কত আর স্কোয়ার তাই তো এরকম চারটে পদ যোগ করা যায় পাঁচটা পদ যোগ করা যায় ছটা পদ যোগ করা যায় ওটা পরের কথা আমি এই যোগফলগুলোকে একটা টেকনিকে লিখার চেষ্টা করি কীরকম টেকনিক একটু মন দিয়ে দেখো আচ্ছা আমি লিখতে পারি এটাকে এ ইন্টু এ ইন্টু আমি লবকেও ওয়ান মাইনাস আর দিয়ে গুণ করছি হরকেও গুণ করছি কি বললাম আবার মন দিয়ে দেখো আমি নিচে লিখি একটু দেখো এ ইন্টু ওয়ান প্লাস আর তো রয়েছেই আমি কি লিখতে পারি ওয়ান মাইনাস আর আর নিচেও ওয়ান মাইনাস আর স্যার আপনি লিখলেন কেন রকম দেখো আমি উপর নিচে লিখেছি কাটাকাটিতে যাচ্ছেই তো কী পড়ে থাকবে এটাই তো পড়ে থাকবে তো আমি এই লাইনটাকে লিখতে পারি এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান মাইনাস কত আর তাই না দেখো তোমরা বলতে পারো স্যার তাহলে তো আপনি এটাকেও লিখতে পারবেন কেমন করে আপনি এক কাজ করুন হরে ওয়ান মাইনাস আর লিখুন লবে ওয়ান মাইনাস আর লিখুন তাহলে কী পাচ্ছেন ওপরে ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার তাহলে দেখুন আপনি লব আর হর কাটলে তো ওটাই পড়ে থাকছে কিন্তু আমরা দেখো এটাকে লিখতে পারি এ ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর এটা কার ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বাই ওয়ান মাইনাস আর আরে কেমন যেন একটা সুন্দর টেকনিক আমি পেয়ে গেলাম এবার দেখো এদের মধ্যে কীরকম যেন একটা সিমিলারিটি আছে কীরকম দেখো এরও পদ এ হরে ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস আর আর লবে ওয়ান মাইনাস আর স্কোয়ার ও দুটো পদ তাই স্কোয়ার তিনটে পদ তাই কিউব আচ্ছা দেখি তো একে লিখতে পারি কি না এ কারণ সবার ক্ষেত্রে এ আছে তাই এ লিখলাম হরে সবার ক্ষেত্রে ওয়ান মাইনাস আর আছে তাই লিখলাম লবে ওয়ান মাইনাস আর আচ্ছা এখানে মাত্র একটি পদ আছে তাই ওয়ান এখানে দুটি পদ আছে তাই টু এখানে টোটাল তিনটি পদের যোগ করছি তাই তিন ও তার মানে একটা আমি দারুণ ফর্মুলা বাঁধতে পারছি কী ফর্মুলা এনটি পদের এনটি পদের যোগ ফল সংখ্যক পদের যোগ ফল একটা ফর্মুলা বাঁধতে পারছি একটি পদের যোগফল ফল এ ইন্টু এটি দুটি পদের যোগ ফল এটি তিনটি পদের যোগ ফল এটি তার মানে কি এন সংখ্যক পদের যোগ আচ্ছা এন বাদ দিচ্ছি যদি বলতাম চারটি পদের যোগ ফল কী হবে তাহলে তুমি বলতে স্যার এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার ফোর বাই ওয়ান মাইনাস আর স্যার আপনি একই রকম দেখে তো কাজটি করলেন তা এক কাজ করুন না আপনি পাঁচটি পদের যোগফল বের করুন তাহলে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার ফাইভ বাই ওয়ান মাইনাস আর স্যার আপনি এক কাজ করুন না আপনি এখানে পাঁচ না দিয়ে আপনি এনটি পদের যোগ ফল বের করুন না তাহলে আমরা এখানে এন দিব এবার যেহেতু শ্রেণীটি এনটি পদ নয় শ্রেণীতে অসীম সংখ্যক পদ আছে তাই না অসীম সংখ্যক পদ আছে তার মানে এর না দিয়ে কী বলছি অসীম সংখ্যক পদের যোগফল অসীম সংখ্যক পদের যোগফল বা সমষ্টি অসীম সংখ্যক পদের সমষ্টি তাহলে কি পাচ্ছি দেখো এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পর অসীম বাই ওয়ান মাইনাস আর কিন্তু লক্ষ্য করো আরের পর ইনফিনিটিভ এই ক্যালকুলেশানটি কি দেখো আমি জাস্ট তোমাদেরকে এটা বলে দিই তো একটু আমাকে বলো তো আরের মান তুমি কি নিতে পারো আরের মান এই রেঞ্জের মধ্যে নিতে হবে তাই তো ঠিক আছে আমি মানে অ্যাকচুয়ালি কি চাইছি জানো আমার উদ্দেশ্যটা কি এই ক্যালকুলেশানটা তোমাদেরকে দেখানো এবং দেখা যে আমি কি রেজাল্ট পাচ্ছি এ ইন্টু ওয়ান মাইনাস কী পাচ্ছি রেজাল্ট এখানে বাই ওয়ান মাইনাস আর এ রেজাল্ট কী হবে শুধু ওটা বলতে চাইছি যদি ওটা পেয়ে যাও না তাহলে তুমি এই ফর্মুলাটাই পেয়ে যাবে তাই এখন তোমাদের ডিউটি আর টু দি পর ইনফিনিটিভ মানে কি ওটা জানা তাহলে তুমি অসীম সংখ্যক পদের সমষ্টি পেয়ে যাচ্ছ এই যে অসীম সংখ্যক পদের সমষ্টি অসীম সংখ্যক পদ রয়েছে তার যোগফল পেয়ে যাচ্ছ তাহলে তুমি বলবে স্যার প্লিজ স্যার আপনি এক কাজ করুন আমাকে কেমন করে হোক আপনি এই সমাধানটি করে দিন আর টু দি পর ইনফিনিটিভ মানে কত হবে তো লক্ষ্য করো আরের মান যেহেতু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে তাই তুমি আরের মানটা ইচ্ছা করলে ধরতেই পারো ওয়ান বাই টু পার্টিকুলার কেস হিসাবে পারো কি না বলো আচ্ছা যেহেতু আর সমান ওয়ান বাই টু ধরতে পারো আমার দরকার কি আর টু দি পর ইনফিনিটিভ তাহলে আর টু দি পর ইনফিনিটিভ মানে কত হবে এর পাওয়ার ইনফিনিটিভ তাই না ওয়ান বাই টু তারপর ইনফিনিটিভ আরে আমরা জানি পাওয়ার ইনফিনিটিভ মানে কি ওয়ানেরও পাওয়ার ইনফিনিটিভ আর টুয়ের পাওয়ার ইনফিনিটিভ কী বললাম ওয়ানের পাওয়ার ইনফিনিটিভ আর টু এর পাওয়ার ইনফিনিটিভ এবারে যে কোনো বান্দাকে জিজ্ঞেস করবে আচ্ছা ওয়ানের পাওয়ার ইনফিনিটিভ মানে কি সঙ্গে সঙ্গে বলবে এই ওয়ানটাকে একবার দুবার না ইনফিনিটিভ বার্গুন করো তার মানে ওয়ান ছাড়া কিচ্ছু পাবা না আর টুয়ের পাওয়ার ইনফিনিটিভ মানে কি টুকে ইনফিনিটিভ বার্গুন করো এত বড় সংখ্যা পাবা যে ইনফিনিটিভ বলাই বেটার আর কোনো সংখ্যাকে ইনফিনিটিভ দিয়ে ভাগ করলে কত হয় জিরো তার মানে আমরা একটা জিনিস দেখতে পেলাম এখানে সেই জিনিসটি কি যে আর যদি ওর মধ্যে কোনো ডিজিট নাও তারপর ইনফিনিটিভ মানে জিরো হয় অর্থাৎ আমরা এই রেজাল্টটি কি পেলাম জিরো কারণ আরের মান এরকম ওই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ মানে মাইনাস ওয়ান থেকে প্লাস অনের মধ্যে এই রেস্ট্রিকশানটা দেওয়া রয়েছে তাহলে আমরা অনায়াসে বলতে পারছি এই যে অসীম সংখ্যক পদের যোগফল মানে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 আপ টু ইনফিনিটিভ সমান কত হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর এটাই হচ্ছে কি ফর্মুলা তাহলে দেখো আমরা এই থট কেন কি কী করে এ টু জেড জানতে পারলাম এবার আমাদের লাস্ট পড়ে থাকলো এবার কি এই অসীম গুণত্ব শ্রেণীর প্রবলেমগুলো সলভ করব কি করে তাই চলো এবার দেখে নিই আমরা জানলাম শর্ত আদর্শ আকার সূত্র কি তাহলে লাস্ট পড়ে থাকলো কি প্রবলেম তাই এবার চলে আসছি আমি এই চ্যাপ্টারের প্রবলেমে কি কি ধরনের অঙ্ক হয় কি অঙ্ক আমাদের পরীক্ষায় আসে আর অঙ্কগুলোকে সমাধান করবো কী করে তাহলেই এই চ্যাপ্টার শেষ